আসসালামু আলাইকুম। ঈদ প্রতি বছর আমাদের জীবনে আনন্দ নিয়ে আসলেও শৈশবের ঈদটা ছিল সবচাইতে আলাদা। যখন ছিল না কোনো ভবিষ্যৎ নিয়ে টেনশন, ফিউচার নিয়ে টেনশন, পারিবারিক ক্যাচাল, সেসবের ঈদটা ছিল সব ঈদের চাইতে আলাদা। যখন রোজা বিষ্ঠা পার হতো তখন মায়ের সাথে ঝগড়া করতাম কখন ঈদের শপিং করতে নিয়ে যাবে। অনেক ঝগড়া মান অভিমানের পরেই ঈদের শপিং করার জন্য নিয়ে গেলেও 500টা দোকান ঘুরে দেখার পরে আমি যেটা ড্রেস, আমি যেটা কাপড় পছন্দ করতাম শপিংয়ের জন্য, সেই কাপড়টা মা কিংবা ভাই কিনে দিত না, তাদের পছন্দের কাপড়টাই তারা কিনে দিত। সেই মার্কেট হতে রাগ করে বাড়িতে ফিরতাম, কখন বাড়িতে ফিরবো আর কখন মা কিংবা ভাইয়ের সাথে ফাইট করব। হাজারো অভিমান ফাইট করার পর মায়ের পছন্দ কিংবা ভাইয়ের পছন্দের কাপড় নিয়ে ঈদ করতাম। হাজারো মান অভিমান ঝগড়ার পরে সেই কাপড়টা দিয়ে ঈদ করতাম। তখন মনে মনে ভাবতাম কখন বড় হব, কখন বড় হব, নিজের টাকায় নিজের পছন্দের কখন কাপড় কিনব, কখন নিজের টাকায় শপিং করব। এখন বড় হয়েছে ঠিকই, এখন টাকা হয়েছে ঠিকই, কিন্তু সে আনন্দটা আর পাওয়া যায় না। সেই কাপড়ের জন্য ঝগড়া, মায়ের সাথে মান অভিমানটাও ছিল আনন্দের। ছাত্রদের কয়েকদিন আগে থেকে আমরা আনন্দ করার জন্য বারস কিংবা কিছু ছোটো ছোটো বোমা কিনে রাখতাম। যখন চাঁদ উঠত চিৎকার মেরে বাড়ি থেকে বাইর হয়ে বোমাগুলো ফুটাতাম, হয়ে উল্লাস করতাম। এলাকার মুরব্বীরা এসে আমাদেরকে অনেক বকাবকি করত। হাজার বকাবকি খাওয়ার পরেও আমরা সে আনন্দটা ফিল করতাম। ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্ধুরা ডিসাইড করে রাখতাম কার বাড়িতে গেলে আমরা বেশি সালামি দেবে। ঠিকই ঈদের নামাজের পরে সেই বাড়িতে বাড়িতে আমরা যেতাম ঈদের সালামি নেওয়ার জন্য। এখন সেই দিনটাকে বড্ড মিস করি, সেই শৈশবের দিনটা, যখন ছিল না কোনো ক্যারিয়ারের চিন্তা, যখন ছিল না কোনো পারিবারিক চিন্তা। এখন টাকা আছে, এখন সব আছে, হয়েছেও বড়, কিন্তু সেই শৈশবের মায়ের পছন্দনীয় শপিং করে দেওয়াতে ঝগড়াটাও ছিল খুব আনন্দের, খুব মধুময়। শৈশবে ভাবতাম কখন বড় হব, আর এখন বড় হয়েছে ঠিকই, আর শৈশবে ফিরে যেতে পারছি না। খুব মিস করি সেই শৈশবের দিনগুলো, খুব মিস করি সেই শৈশবের বন্ধুগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।